বন্ধুরা, আমি নমিতা, বং শেয়ারে সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি ম্যাট্রুসবার্গ নেচার রিজার্ভে ক্যাম্পিং করতে। এখানে প্রচুর ঠান্ডা বন্ধুরা, জানি না তোমরা কতটা বুঝতে পারছো আমাকে দেখে। এখন বিকেল 5টা বাজে আর এখানকার টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। রাত্রেবেলা তো আরও বেশি ঠান্ডা পড়বে, জানি না কীভাবে সব ম্যানেজ করব। তাও যখন এসে পড়েছি সব তো ম্যানেজ করতেই হবে, তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কীভাবে ম্যানেজ করছি। গাড়ি করে যেতে যেতে মনে হলো কে যেন আমার কানের কাছে বলে উঠলো, কে রে এখনো গাড়ি চালিয়ে যাবি, ক্যামেরা বন্দি করবি না আমার এই অপরূপ সৌন্দর্যকে? সত্যিই তো কি অপরূপ এই দৃশ্য, আর তার সাথে উপরি পাওনা হিসাবে 7 রঙের রামধনু। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাথাগুলি সাদা মেঘের দ্বারা আবৃত, আর পাহাড়ের ঠিক নিচতেই বয়ে চলেছে একটা ছোট্ট নদী, যে নদীটি আমাদের মনে করিয়ে দিচ্ছে ছোটবেলায় পড়া একটা কবিতার কথা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমরা চলে এসেছি ম্যাট্রুসবার্গ নেচার রিজার্ভে। রিসেপশন থেকে চাবি নিয়ে চলে আসলাম ইনহাউস ক্যাম্পিং ইউনিটের দিকে। ইনহাউস ক্যাম্পিং ইউনিটের এক রাত্রির জন্য আমাদের পড়েছিল 1,080 র্যান্ড, তার মধ্যে 350 র্যান্ড ছিল রিফান্ডেবল। আমরা বিছানাপত্র, খাবার দাবার, একদিনে থাকার জন্য যা যা লাগে সবই নিয়ে এসেছি, কারণ ইউনিটের ভেতরে আছে একটা ফ্রিজ, মাইক্রোওভেন, ডাইনিং টেবিল, ড্রাই করার জায়গা, 4টে বাং বেড, বেসিন, ইন্ডাকশন ওভেন, আর আছে সুলভ শৌচালয় আর স্নানাগার। এখানকার টেম্পারেচার যেহেতু মাইনাসে চলে যায়, তাই ঘরের তাপমাত্রা বাড়ানোর জন্য আগুন জ্বালানোর প্রয়োজন হয়, আর আগুন জ্বালানোর জন্য বেশি করে কাঠ, ফায়ার ফাইটার, লাইটার, যা যা প্রয়োজন হয় সেগুলো নিয়ে আসা প্রয়োজন, কারণ এখানে কিন্তু এগুলো ফ্রিতে কিছু দেয় না, চাইলে এখান থেকেও তোমরা এইসব জিনিস কিনে নিতে পারো। ঠিক করে এখন
ভালোই চলেছে আর বেশ ভালো লাগছে আগুনের সামনে বসে তাপ্পো হাতে। এখন বাজে রাত 9:30, আমরা ডিনার করতে বসেছি। ডিনারে নিয়েছি চিকেন কষা আর ব্রেড। তাহলে ডিনার শুরু করা যাক। এখন বাজে ভোর 5টা আর 5টার আগের থেকেই স্নোফল স্টার্ট হয়ে গেছে। ঠান্ডা তো লাগছেই, কিন্তু তার সাথে সাথে এরকম স্নোফল, ওয়াও, মানে লাইফের ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আমাদের, মানে স্নোফল হচ্ছে। তোমরা গাড়িটা দেখে নিশ্চয় বুঝতে পারছো, জানি না স্নোফলটা কতটা ফিল করতে পারছো যে হচ্ছে। এটা দেখার জন্যই মেনলি ম্যাট্রোসবার্গ নেচার রিসার্ভে আমাদের আসা, আর সেই আশাটা আমাদের সার্থক হয়েছে, তো খুবই ভালো লাগছে। আমাদের গাড়ি অনেকটাই বরফের দিকে যাচ্ছে, আরো হবে, এই জায়গাগুলো পুরোটাই বরফে ঢেকে যাবে হয়তো। এখন বাজে সকাল 8টা আর আমরা একটু হট চকলেট আর কফি বানিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই। একটু সুগার দাও, সুগার দাও, ভালো করে বাইরের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হট চকলেট, উফ কি যে ভালো লাগছে। A few moments later. মাঝে একটু স্নোফল হওয়া বন্ধ হয়েছিল, কিন্তু তারপর থেকে আবার শুরু হয়ে গেছে। আরো বেশি করে স্নোফল দেখার জন্য আমরা চলে যাচ্ছি পাহাড়ের একটু উপরের দিকে। তোমরা যদি ভালো করে স্নোফল এনজয় করতে চাও, তাহলে অবশ্যই 4x4 গাড়ি নিয়ে আসতে হবে, কারণ সেই গাড়িগুলোই একমাত্র পাহাড়ের উপরের দিকে যায়। যদিও আমাদের কাছে 4x4 ছিল না, সেই জন্য আমরা কিছু দূরই যেতে পেরেছি, পুরোটা কিন্তু যেতে পারিনি। আমার একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা হয়ে যায়, সেই জন্য মাস্ক পরে রেখেছি।
ম্যাট্রোসবার্গ নেচার রিজার্ভের আসার উদ্দেশ্য যদি স্নোফল দেখা হয় তাহলে অবশ্যই ফোরকাস্ট দেখে আসতে হবে। আর স্নোফলকে ভালোভাবে উপলব্ধি করতে হলে চলে আসতে হবে আগের দিন অথবা খুব ভোর ভোর, কারণ তোমরা তো দেখতেই পেলে স্নোফল কিন্তু একদম ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। আমরা তো খুব এনজয় করেছি স্নোফলে, তোমরাও যাতে এনজয় করতে পারো তার জন্য লোকেশন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, পারলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য বংশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে অল বাটন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।